আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চারটি জেলার নিয়োগ একই সাথে প্রকাশ করা হয়েছে। যেমন যশোরে 103 জন, বরিশালে 127 জন, পটুয়াখালীতে 71 জন, মুন্সিগঞ্জে 111 জন, মোট পদসংখ্যা 412 জন। তো আমি এখান থেকে যশোর জেলার নিয়োগটি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। তো পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। তো ভিউয়ার্স, স্মারক নাং যে প প কা যশোর নিয়োগ 20/20/21/456, নিয়োগ প্রকাশের তারিখ 19/8/2021। সো ভিউয়ার্স, পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, পদসংখ্যা 10 জন, পুরুষ, বেতন শুধু পুরুষদের অগ্রাধিকার দেওয়া হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা পাস। কর্মিক নাম্বার 2 পরিবার কল্যাণ সহকারী, পদসংখ্যা 88 জন, এখানে শুধু মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা পাস। ক্রমিক নাম্বার 3 আয়া 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এখানে শুধু মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, আপনি অষ্টম শ্রেণী পাসও এখানে আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, বিশেষ দ্রষ্টব্য, নির্ধারিত উপজেলা, পদসংখ্যা, ইউনিয়ন ও ওয়ার্ড নং, গ্রাম মহল্লা, এলাকার নাম ও কোথায় কতজন নিয়োগ হবে তা বিস্তারিত দেখুন dgfpjas.teletalk.com.bd। এই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা অবশ্যই আপনাদের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নং এবং গ্রাম মহল্লা অবশ্যই দেখে নেবেন। তো এবারে দেখা যাক আবেদনের বিস্তারিত বিষয়বস্তু, বয়সসীমা, আবেদনের তারিখ। প্রার্থীর বয়সসীমা 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য 112 টাকা এবং পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদের জন্য 56 টাকা জমা দেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নোক্ত সনদ, কাগজপত্রে সত্যায়িত ফটোকপি সত্যায়ন করে এক্সেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে এবং অথবা কুরিয়ারে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র গেজেট, লাল মুক্তিবার্তা, ভারতীয় তালিকার ছায়ালিপি, গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। অবশ্যই ভিউয়ার্স, এখানে যেগুলো দেওয়া আছে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে, যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই বিস্তারিত একটুকু জেনে নেবেন। তো আবেদনের সময়সীমা, আবেদন করার সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17/8/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 16/9/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর, দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। সোবিয়ার্স অনলাইনে অনলাইনে আবেদন করার পর আপনাকে একটি প্রিন্ট কপি দেওয়া হবে। প্রিন্ট কপিটি অবশ্যই সযত্নে সংরক্ষণ করবেন, পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় আপনার কাজে আসতে পারে। এখানে দেওয়া আছে এসএমএস প্রেরণের নিয়মগুলি, অবশ্যই যদি নিজে এসএমএস প্রেরণ করেন অবশ্যই এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। 72 ঘন্টার মধ্যে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই ফি জমা দিতে হবে এসএমএস করে টেলিটক সিমের মাধ্যমে। এখানে বিস্তারিত দেওয়া আছে সোবিয়ার্স, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, বিস্তারিত জানার দরকার হয় এখান থেকে ফোন ফোন দিয়ে এসএমএস কনফার্ম করবেন। সোবিয়ার্স আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, ধন্যবাদ।